জনপ্রিয় বাংলা ধারাবাহিক কে আপন কে পড়েন 537 নম্বর পর্ব। এই পর্বের শুরুতেই আমরা দেখতে পাই তন্দ্রা তার মেয়েকে নিয়ে, মানে নকল মেয়েকে নিয়ে বাড়ি ফিরে এসেছে। স্বভাবতই বাড়ির সবাই এক জায়গায় জড়ো হয়েছে। এদিকে হঠাৎ করে পালক বলে বসে সেই মেয়েটির সঙ্গে নাকি কারণ মুখের কোনো মিলই নেই। তাহলে কি শিশুটিকে বদলে দেওয়া হয়েছে? এই কথা শুনে তো তন্দ্রা অসম্ভবভাবে রেগে যায়। তখন পলক বলে যে এখন হাসপাতাল থেকে বাচ্চা চুরির ঘটনা, অদল বদলের ঘটনা আকছাড় ঘটছে এবং হাসপাতাল কর্তৃপক্ষ অনেক সময় রোগীর আত্মীয় স্বজনকে এ বিষয়ে বিভ্রান্ত করার চেষ্টা করে। ঠিক তখনই পলকের কথার সূত্র ধরে পরমের মাও বলে যে সত্যি তো কোনো রকম মিল নেই। এদিকে পরমের বাবা বলে ছোটবেলায় সব বাচ্চাদের একই রকম দেখতে লাগে, আস্তে আস্তে সব অদল বদল ঘটে যায়। এদিকে কাকিমণি বলে একদম ঠিক, ও তো অনেক ছোট, অনেক কম বয়স, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে শারীরিক নানান রকম ভাঙাচোরা আস্তে আস্তে হতে থাকবে। ঠিক এই সময় তন্দ্রার মা বলে বসে তন্দ্রার মেয়ে নাকি তন্দ্রার বাবার মতন দেখতে। তখন কাকিমণি ও পরমের বাবা বলে ঠিক হতেই পারে, তন্দ্রার বাপের বাড়ির মতন হয়েছে তন্দ্রার মেয়ে, তো তন্দ্রার বাবাকে আসতে বলুন, তবেই তো সব বোঝা যাবে, আর নাতনিকে তো দেখতে আসতেই হবে দাদুকে। এই সব শুনে তন্দ্রার মা খুব আপত্তিজনক অবস্থায় পড়ে যায় ও তন্দ্রা ভেবাচাকা খেয়ে যায়। এইরকম একটা পরিস্থিতিতে নাটকীয় ভাবে সেই বাচ্চাটি কেঁদে ওঠে আর তন্দ্রা তার মাকে বলে তার জন্য দুধ কিনে আনতে। তখন তন্দ্রার শাশুড়ি বলে যে ওইটুকু বাচ্চা, ও তো এখন মায়ের দুধই খাবে। ঠিক এই সময় কাকিমণি তন্দ্রাকে বাঁচিয়ে দেয় আর বলে তুমি ওপরে যাও। অপরদিকে পরম আর বাবা ডাক্তারকে ফোন করে জবার সম্পর্কে জানতে চায় এবং ডাক্তার জানায় যে জবা একটি মৃত বাচ্চা জন্ম দিয়েছে এবং এই খবর শুনে বাড়ির সবাই আশ্চর্য রকমভাবে ভেঙে পড়ে। কিন্তু পরম এই কথা মানতে নারাজ, সে বলে আমার সঙ্গে তোমরা চলো হাসপাতালে, এটা সত্যি নয়। এই কথা শুনে স্বপ্নময় পরম ও পরমের বাবা হসপিটালের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। একই সঙ্গে গল্পের ঠিক অন্য মোড়ে যে গ্যাংটি জবার বাচ্চাকে পেয়েছিল তারা তাকে বিক্রির জন্য প্রস্তুত হয়, কিন্তু তাদের মধ্যে থাকা একটি মেয়ে বলে বাচ্চাটিকে নিয়ে তোমরা কি করবে না করবে সেটা পরের কথা, কিন্তু আপাতত বাচ্চাটিকে একটু দুধ খাওয়ানোর দরকার। অপরদিকে পরমরা গাড়িতে যাবার সময় হঠাৎ করে পরম সেই বাচ্চাটির গলার আওয়াজ শুনতে পায় এবং গাড়ি থেকে পরম নেমে পড়ে এবং ঘটনা সূত্রে সেই গ্যাংটার সঙ্গে তাদের দেখা হয়ে যায়। পরম দাবি করে এটা আমার বাচ্চা, কিন্তু পরমের বাবা তাকে সান্ত্বনা দেওয়ার জন্য আর পরমের মনকে শান্ত করার জন্য কিছু খাবার কিনে সেই বাচ্চাটিকে দেওয়ার জন্য তাদের কাছে যায়। বাচ্চাটির কাছে যাওয়ার পর পরমের বাবা বলে কি সুন্দর একটি ফুটফুটে মিষ্টি বাচ্চা, দেখ পরমও ছোটবেলায় একদম এইরকম ছিল, কিন্তু এত কিছুর মধ্যে তারা কিছুতেই বুঝে উঠতে পারে না যে এটাই পরম আর জবার আসল সন্তান। অন্যদিকে সংশোধনাগারে থাকা জবা সিদ্ধান্ত নিয়ে নেয় যে সে তার মৃত বাচ্চাকে দেখতে যাবে এবং যাদের জন্য জবার আজকে এই অবস্থা তাদের বিরুদ্ধে সে রুখে দাঁড়াবে, বদলা নেবে। তা বন্ধুরা, জবা কি পারবে বদলা নিতে? সে কি জানতে পারবে তার বাচ্চা মৃত নয়, জীবিত আছে, এবং তাকে কি সে খুঁজে বার করতে পারবে? জানতে হলে নজর রাখুন টলি বাংলায়।